হ্যালো ফ্রেন্ড পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সরড স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পি এফ সম্পূর্ণরূপে অফলাইন আমরা প্রায় এক বছরেরও বেশি সময় ধরে লক্ষ্য করেছি যে এই গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সর্ড স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পি এর বিষয়টি অনলাইন করার প্রক্রিয়া চলছে যদিও সেই কাজ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি এবং এখনো পর্যন্ত যে সমস্ত কাজগুলো চলছে পি এফের ক্ষেত্রে সম্পূর্ণটাই অফলাইনেই হচ্ছে আজকে এই ভিডিওর মধ্যে আমরা দেখব যে এই অনলাইনের ফলে পি এফ হিসেব কী হচ্ছে ইন্টারেস্টটি সেটি আমাদের লাভ না লস সেটি আমরা লক্ষ্য করব সঙ্গে সঙ্গে আমরা দেখব যে আগামীতে আমরা কি কি সুবিধা পেতে যাচ্ছি সবার প্রথমে আসি যেই যে পোর্টাল সেই পোর্টালের মধ্যে আমরা অলরেডি প্রায় সমস্ত শিক্ষক শিক্ষিকারাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেলেছেন যদি কেউ এখনও পর্যন্ত করে না থাকেন অবশ্য অবশ্যই করে ফেলবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি লক্ষ্য করতে পারি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কোন মান্থে কত টাকা জমা পড়েছে এটি আমরা এখন দেখতে পারি এবং ব্যালেন্স কি আছে সেটি দেখতে পারি ইন্টারেস্ট কি আছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত এই অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পাই না এবার সেই অনলাইনের ক্ষেত্রে আমাদের যদি হিসেব দেখি যখন এখানে দেখুন যে সাবস্ক্রিপশান ফর দ্য ইয়ার আমরা যে আছে এবং সঙ্গে সঙ্গে ওপেনিং ব্যালেন্স যেটি আছে সেটি গিয়ে এখানে ক্লোজিং ব্যালেন্স হলো এবং ইয়ারলি যে ইন্টারেস্টটি পাওয়া গেলো সেই ইন্টারেস্ট পাওয়ার পর একদম লাস্ট এল নাম্বার যে কলাম সেখানে গিয়ে জমা হচ্ছে যোগ হয়ে যাচ্ছে যে আমি কত টাকা ব্যালেন্স হলো এবার নেক্সট যদি আমরা এইসব করি তাহলে এই যে ইন্টারেস্টটি আছে যে এখানে যেমন কলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলামের মধ্যে যে ইন্টারেস্টগুলো আছে সেই ইন্টারেস্টগুলো হিসেবটা কীভাবে কীভাবে হলো যদিও ইন্টারেস্ট কিন্তু অনলাইনে ডাইরেক্ট পোর্টালের মাধ্যমে নেয়নি স্কুলগুলোকে নির্দিষ্টভাবে করতে বলেছে এবং সেই অনুযায়ী ইনপুট করতে হবে ডেটা সেই ডা ডেটা ইনপুট করার সময় নির্দিষ্ট যে নিয়ম আছে অবশ্য অবশ্যই শিক্ষা দপ্তর থেকে যে নিয়ম তৈরি করে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী হিসেব করে নিয়ে সেটি ইনপুট করতে হচ্ছে এবার সেই ইনপুটের ক্ষেত্রে কারো কোনো ভুল বা ত্রুটি আছে কিনা সেটি দেখে নিতে বলা হচ্ছে এবং এই মাসের মধ্যেই সেই সম্প কাজটি প্রায় সম্পন্ন হয়ে যাবে এবার পি এফ হিসেবটি কীভাবে হচ্ছে ইন্টারেস্ট হিসেবটি এবার মনে করুন যেমন এখানে যেমন কারো আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার দুশো সতেরো টাকা এখানে তার ক্লোজিং বা ওপেনিং ব্যালেন্স দেখা যাচ্ছে এবার মান্থলি ইনস্টলমেন্ট তার হিসেব হচ্ছে মান্থলি ইনস্টলমেন্ট যেভাবে যে যেমন দিচ্ছে সেইভাবে হিসাব হচ্ছে কিন্তু ইন্টারেস্ট হিসেবটি কী হচ্ছে প্রথমে যে প্রথম মাসে গিয়ে যে ইন্টারেস্টের হিসেবটি হচ্ছে তা হচ্ছে ওপেনিং ব্যালেন্স প্লাস যে সাবস্ক্রিপশান আছে সেই মান্থের তার ইন্টারেস্ট হলো আলাদা করে ঠিক তার পরের মাসে কি হচ্ছে সেই যে ওপেনিং ব্যালেন্স যেটি ছিল থ্রি ফাইভ জিরো টু ওয়ান সেভেন তার সঙ্গে যে সাবস্ক্রিপশান হলো এবং পরের মাসের সাবস্ক্রিপশান যোগ হচ্ছে যোগ হয়ে গিয়ে তার ইন্টারেস্ট হিসেব হচ্ছে কিন্তু সেই মান্থের অর্থাৎ আমরা যদি কোনো ফিনান্সিয়াল একদম প্রথম মান্থের হিসাব যদি ধরি সেই মান্থের যে ইন্টারেস্টটি পাওয়া গেল সেই ইন্টারেস্টটি কিন্তু আর যোগ হয়ে নতুন করে ইন্টারেস্ট কিন্তু আসছে না অর্থাৎ আমরা যেটিকে বলি পুরোপুরি চক্রবৃদ্ধি হারে যে বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু নেই হলো না নেই সেক্ষেত্রে কী আছে প্রত্যেক মাসে মাসে শুধুমাত্র যে টাকাটা এর অর্থাৎ প্রথম যে ফিনান্সিয়াল ইয়ারের প্রথমে যে ওপেনিং ব্যালেন্স ছিল সেই ওপেনিং ব্যালেন্স প্লাস প্রতি মান্থের যে ইনস্টলমেন্ট সেই ইনস্টলমেন্টের ওপরে ওপরেই আপনার সুদ হিসেব হচ্ছে ইন্টারেস্ট হিসেব হচ্ছে এবং লাস্টে গিয়ে এই একটি নির্দিষ্ট ফিনান্সিয়াল শেষ হওয়ার পর যত টাকা ইন্টারেস্ট হলো সেই ইন্টারেস্ট তার আগের যে ওপেনিং ব্যালেন্স সেই ওপেনিং ব্যালেন্স প্লাস টোটাল সাবস্ক্রিপশান মিলে সেক্ষেত্রে ক্লোজিং ব্যালেন্স তৈরি হচ্ছে অর্থাৎ মাঝখানে অর্থাৎ ফিনান্সিয়ালের যে মাঝখানের মাসগুলো সেই মাসগুলোতে কিন্তু ইন্টারেস্ট যোগ হয়ে ইন্টারেস্ট হিসেব হচ্ছে না অর্থাৎ প্রথমে এক সময় চক্রবৃদ্ধি হারে কিন্তু পরবর্তীতে বলা যেতে পারে যে অনেকটাই সরল সুদের আকারে হয়ে আসছে কিন্তু যদিও সাবস্ক্রিপশন যোগ হয়ে ইন্টারেস্ট হিসেব হচ্ছে এক্ষেত্রে যদি ইন্টারেস্ট যোগ হয়ে যদি ইন্টারেস্ট হতো অর্থাৎ মূল চক্রবৃদ্ধি সুদের হিসেবে হতো তাহলে আরও বেশি ইন্টারেস্ট পাওয়া যেত এবার আসি নেক্সট কি কী সুবিধা আমরা পেতে চলেছি নেক্সটে যে সুবিধা আমরা পেতে চলেছি তা হচ্ছে অনলাইনের মাধ্যমেই লোন সেই লোনের আবেদন করা অনলাইনের মাধ্যমেই উইথড্রল করা এবং ডাইরেক্ট সেখান থেকেই আমরা যদি যে কোনো আবেদন যে করব সেই আবেদনের সঙ্গে সঙ্গে সেটি তার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে অর্থাৎ অন্য কোন স্কুলের অ্যাকাউন্টে আর যাবে না সেটি যে এমপ্লয়ি সেই এমপ্লয়িরই নির্দিষ্ট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে হচ্ছে সেই টাকাটি অর্থাৎ পরবর্তীতে উইথড্রল আপনি কোনো সাবস্ক্রিপশন বৃদ্ধি করবেন কি করবেন না বা সাবস্ক্রিপশন কমাবেন কি না মান্থলি ইনস্টলমেন্ট যেটি বলি আমরা সেটি কমাবেন কি না সেটি এবং সঙ্গে সঙ্গে আপনার অন্যান্য সুবিধাগুলো উইথড্রলের সুবিধা লোনের সুবিধা আপনি নাইনটি পার্সেন্ট উইথড্রল করবেন তার সুবিধা নন রিফান্ডেবল রিফান্ডেবল সমস্ত কিছুই এই অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন এমন কি প্রত্যেক মাসের ইন্ডিভিজুয়ালি আপনি আপনার কত টাকা জমা পড়ছে সেটিও জানতে পারবেন ইন্টারেস্ট কত পাচ্ছেন সেটিও জানতে পারবেন এবং যা আগামী এক মাসের মধ্যেই সেই সুবিধা আসতে চলেছে বলে শোনা যাচ্ছে যদি না পোর্টালের কোনো নতুন করে কোনো সমস্যা দেখা দেয় কারণ আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি ট্যাব নিয়ে যে সমস্ত বিষয়গুলো চলছে সেক্ষেত্রে এই পোর্টালের আরও হয়তো সিকিউরিটির জন্য কিছুটা সময় লাগলে লাগতে পারে ধন্যবাদ